ছয় ঘোড়া বন্দুক ও দুই রাউন্ড গুলি সমেত ক্যানিং থানার পুলিশ গ্রেপ্তার করলো এক যুবককে। স্যারকে দিয়ে দেবে বুঝলে, আসলে না তো এখন যাবো, চলে যাচ্ছে ক্যানিং স্টেডিয়ামের কাছে। বিজন হালদার নামে এক যুবক গতকাল রাত্রে একটি ছয় ঘোড়া বন্দুক ও দু রাউন্ড গুলি নিয়ে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্র মতে ক্যানিং থানার পুলিশ সেটা জানতে পারে, তারপরে ওই বিজন হালদারকে তারা গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি ছয় ঘোড়া বন্দুক ও দু রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে ক্যানিং স্টেডিয়ামের কাছে সে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে পুলিশ খবর পায়, তারপর ক্যানিং থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত বিজন হালদারের বাড়ি ক্যানিং থানার মিঠাখালি গ্রামে। কী কারণে সে এত রাত্রে ঘোরাঘুরি করছিল এই আগ্নেয়াস্ত্র নিয়ে, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। কথা বলছে